পরিবেশ বলতে বোঝায় জীবদের পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ আমাদের চারপাশে সজীব ও নির্জীব উপাদান এদের মধ্যে রয়েছে এক সুন্দর পারস্পরিক সম্পর্ক কিন্তু জনবিস্ফোরণের ফলে মানুষ তার প্রয়োজনে যথেচ্ছ ও বেহিসেভাবে ব্যবহার করছে এই সকল উপাদান নির্বিচারে ধ্বংস করছে বন্যপ্রাণী ও বন স্থাপন করছে কলকারখানা গড়ে তুলছে অপরিকল্পিত নগর ফলে বায়ু জল স্থল ক্রমশ দূষিত হচ্ছে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য অনুপ্রবেশ ঘটছে নতুন নতুন পদার্থে। ফলের সৃষ্টি হচ্ছে আজকের বিষয়বস্তু পলিউশন বা দূষণ শুরুতেই জেনে নিই দূষণ বলতে কি বোঝায় জীবমণ্ডলের ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের অনাকাঙ্ক্ষিত এক প্রকার পরিবর্তন যা জীবজগৎ এবং পরিবেশের ক্ষতি সাধন করে তাকেই বলা হয় দূষণ মূলত মানব জনসংখ্যার অত্যধিক বৃদ্ধি এবং নির্বিচার উন্নতির প্রচেষ্টা পৃথিবীকে দূষণ নামক সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে এই কোনো কিছু ব্যবহারের পর যেসব পরিত্যক্ত পদার্থ পরিবেশকে দূষিত করে তাদের বলা হয় দূষক বা পলিউট্যান্টস এবার এই পরিবেশের উপাদান অনুযায়ী দূষণ বিভিন্ন রকমের হতে পারে যেমন বায়ু দূষণ বা এয়ার পলিউশন জল দূষণ বা ওয়াটার পলিউশন মৃত্তিকা দূষণ বা সয়েল পলিউশন এবং শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন প্রথমে জেনে নিই বায়ু দূষণ বা এয়ার পলিউশন সম্পর্কে প্রাকৃতিক বা মনুষ্যশিষ্ট কারণে বায়ুর গ্যাসীয় উপাদানের ঘনত্বের পরিবর্তন বা অন্য কোনো ক্ষতিকর উপাদান মিশে জীব ও পরিবেশের ক্ষতি সাধনের ফলে সৃষ্ট যে অবস্থা তাকেই বায়ু দূষণ বা এয়ার পলিউশন বলা হয়ে থাকে কি কি কারণে এই বায়ু দূষণ হয়ে থাকে অর্থাৎ কজ অফ এয়ার পলিউশন প্রথমেই যে কারণটি উল্লেখযোগ্য কারণ সেটি হল গিয়ে গ্রিনহাউস গ্যাস বা বলতে পারি গ্রিন হাউস গ্যাস ইফেক্ট বায়ুমণ্ডলে যেসব গ্যাস সৌর তাপ শোষণ করে ও তা অবলোহিত তরঙ্গ বা তাপরূপে মুক্ত করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিন হাউস বলে এই ছবিতে আমরা ডান দিকে যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি যে সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবী শোষণ করছে সেই পরিমাণ তাপ বিকৃত করতে পারছে না কারণটা রেড কালারের প্রথমে ব্লু সেটা ধীরে ধীরে রেড হচ্ছে এই যে লেয়ারটা এটা হচ্ছে গিয়ে গ্রিন হাউসের একটা লেয়ার তো এর মধ্যে কোন কোন গ্যাস ইনক্লুডেড থাকে না প্রথমেই হচ্ছে কার্বন অক্সাইড আগ্নেয়গিরি লাভা দাবানল জীবাশ্ম জ্বালানি কাঠের দহন অরণ্য ধ্বংস সিমেন্ট কারখানা যানবাহনের পরিত্যক্ত ধোঁয়া কলকারখানার ধোঁয়া থেকে এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং এটি এই পৃথিবীর ওপরে একটি লেয়ার তৈরি করে নেক্সট হচ্ছে গিয়ে মিথেন পচনশীল উদ্ভিদ প্রাকৃতিক গ্যাসের কারখানা গবাদি পশুর মল জৈব আবর্জনার পচন বায়োগ্যাস থেকে মিথেন গ্যাস তৈরি হয় নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড বা এন এটি রাসায়নিক সার তৈরি কারখানা কয়লা পেট্রোলিয়ামের দহন বায়োগ্যাস মোটর গাড়ির ধোঁয়া ইত্যাদি থেকে তৈরি হয় এরপর আরটি গ্যাস হলো সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন অ্যারোসল স্প্রে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি প্লাস্টিক কারখানা জীবাণুনাশক বস্তু ইত্যাদি থেকে এই গ্যাস উৎপন্ন হয় এরপর হচ্ছে ওজন বা ও থ্রি তাপ রাসায়নিক ক্রিয়ার ফলে এটি অটোমেটিক্যালি উৎপন্ন হয় এবং সালফার ডাই অক্সাইড বা এশো টু কয়লা ও তেলের দহন সালফার নিষ্কাশন তামা দস্তা প্রকৃতি ধাতু নিষ্কাশন যে চুল্লি সেখান থেকে নির্গত হয় এবং এরা প্রত্যেকটি গ্যাস এই পৃথিবীর ওপরে যান দেখে অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এই গ্যাসগুলো মিলে একটা আস্তরণ তৈরি করে যার ফলে যে পরিমাণ তাপমাত্রা সূর্য থেকে পৃথিবী শোষণ করে সেই পরিমাণ বিকৃত করতে পারে না ফলে যার ফলে দেখা যায় যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে এবং এই গ্রিন হাউস গ্যাস থেকেই আসলে সৃষ্টি হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বায়ু দূষণের অপর একটি কারণ হলো প্রলম্বিত সূক্ষ্ম কণা বা এস পি পুরো নাম পুরোনাম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এর মধ্যে রয়েছে ধুলিকণা ও বাসপাকার ধোঁয়া যেগুলো তার মধ্যে যেমন চেরায় কল খনিতে কার্যের ফলে যে বিস্ফোরণ করা হয় ডাইনামাইট দিয়ে পাথর সংগ্রহের জন্য পাহাড়ে যে বিস্ফোরণ করা হয় ধাতু বা ধাতব অক্সাইড থেকে এই ধরনের পদার্থগুলো তৈরি হয় বাষ্পাকার ধোঁয়া এবং ধুলি তরল যে বিন্দু এগুলো বিভিন্ন প্রকার সুগন্ধি তরল স্প্রে যেমন বডি স্প্রে এখান থেকে তৈরি হয় কুয়াশা জাতীয় পদার্থ এবং ধোঁয়া এইগুলো বাষ্পের ঘনীভূত তরল কণা যা শিল্প মানে রং শিল্প যে কারখানা সেখান থেকে উৎপন্ন হয় যার ফলে তৈরি করে মিস্ট বা কুয়াশা জাতীয় পদার্থ এবং ধোঁয়া কার্বন জাতীয় পথের অসম্পূর্ণ দহনের ফলে তৈরি হয় এছাড়া জীবাশ্ম জ্বালানি এর মধ্যে সিও টু সিও বা কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং বেঞ্জো পায়রিন ইত্যাদি মিশ্রিত অবস্থায় থাকে এগুলো তো হলো বায়ু দূষণের কারণ কিন্তু এই বায়ু দূষণের ফলে বা এয়ার পলিউশনের ফলে কী কী ইফেক্ট দেখা যায় এর ফলাফল কী কী না প্রথমেই হচ্ছে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন এসো টু এনও টু জলের সঙ্গে বিক্রিয়া করে বায়ুমণ্ডলে প্রথমে তৈরি করে এইচ টু এসও ফোর ও এইচেন ও থ্রি এই দুটো পরিণত হয় এবং পরিণত হয়ে গিয়ে শিশির তুষার বা বৃষ্টির জলের সঙ্গে মাটিতে নেমে পতিত হয় এবং মাটিতে নেমে আসা এই ঘটনাকে বলা হচ্ছে বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কারণ এর মধ্যে যে দুটো পদার্থ মিশে থাকে সেই দুটোই হচ্ছে অ্যাসিড একটা সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এবং অপরটি হল এন ও থ্রি বা নাইট্রিক অ্যাসিড এগুলো সরাসরি আসার ফলে যেটা হয় যে মাটি আম্লিক হয়ে যায় এবং গাছপালা যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হয় যেমন পাইন ইউক্যালিপটাস এই সকল গাছগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় জলাশয়ের জলে অম্লভাব বেড়ে যায় ফলে মাছের ডিম নষ্ট হয় ব্যাহত হয় মাছের উৎপাদন গাছের পাতার উপরে মোমের যে প্রলেপ সেটা নষ্ট হয়ে গিয়ে বাদামি বর্ণ ধারণ করে এবং গাছ আস্তে আস্তে বৃদ্ধি যেটা সেটা ব্যাহত হয় পানীয় জল দূষিত হয় জাপানের পাঁচ হাজার বর্গ কিলোমিটার বন কিন্তু এই একটা সময় ছিল অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু নষ্ট হয়ে গেছিলো মার্বেলের শোধ ও ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয় যাকে বলা হয় স্টোন লেপ্রোসি এর মধ্যে কতগুলো উল্লেখযোগ্য ছবি আমি একটা একটা করে দেখাচ্ছি যেমন তাজমহল রয়েছে এছাড়া এই ভাস্কর্য একটা ব্রিটেনের এক অংশের ভাস্কর্য এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাসিডেন্টের ফলে এই জর্জ ওয়াশিংটনের আগের অবস্থা এবং পরের দুটোই দেখতে পাচ্ছি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভাস্কর্যগুলো নেক্সট এটাও একই রকম অবস্থা এগুলো সবই কিন্তু এর ফলেই সৃষ্টি হয়েছে অ্যাসিড বৃষ্টির ফলেই হয়েছে এটাকে বলা হয় স্টোন লেপ্রোসি ইভেন কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে সেটাতেও কিন্তু এর ফলে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দিন দিন কানাডার বহু নদীর ফ্লোরা এবং ফোনা অর্থাৎ প্রাণীর জগৎ এবং উদ্ভিদ জগৎ উভয়ই কিন্তু এই অ্যাসিড বৃষ্টির ফলে বিপন্ন হচ্ছে দিন দিন এছাড়া বায়ু দূষণের ফলে ফুসফুসের বিভিন্ন রোগ দেখা যায় যেমন প্রথমেই হচ্ছে বিষ্ণোসিস এটা তুলোর আঁচ থেকে হয় এটা বস্ত্রশিল্প শ্রমিকদের ফুসফুসে তুলোর তন্তু জমে গিয়ে বিষ্ণুসিস রোগ দেখা যায় এছাড়া হচ্ছে অ্যাসবেস্টোসিস অ্যাসবেস্টাসের যে কণা সেগুলো ফুসফুসে যদি প্রবেশ করে তাহলে অ্যাডবেস্টোসিস হয় অ্যাডভেস্টাস কারখানায় যারা কাজ করে সে সকল শ্রমিকদের ফুসফুসে অ্যাডভেস্টাসের কণা সঞ্চিত হয়ে গিয়ে এই প্রকার রোগ দেখা যায় এছাড়া কার্বন কণা সঞ্চিত হয়ে গিয়ে তৈরি হয় ব্ল্যাক লাং ডিজিজ বা ব্ল্যাক লাং রোগ এটা কয়লা খনিতে দীর্ঘদিন যেসব শ্রমিকরা কাজ করে তা ফুসফুসের ভিতরে কালো রঙের আস্তরণ জম এটাকেই বলা হয় ব্ল্যাক লাং এছাড়া এই ফুসফুসে ক্যান্সার লক্ষ্য করা যায় হাইড্রোকার্বনের অসম্পূর্ণ জারণে বেঞ্জো পাইরিন জাতীয় পদার্থ ফুসফুসে যদি প্রবেশ করে তাহলে ফুসফুসের ক্যান্সার লক্ষ্য করা যায় আর ক্রনিক ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট হাঁপানি কাশি এগুলো এসো টু এবং প্যান প্যান হচ্ছে গিয়ে এক প্রকার পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট পুরোনাম এই দুয়ের ফলে এই সকল রোগগুলো লক্ষ্য করা যায় পরবর্তী আরেক প্রকার দূষণ হল গিয়ে জল দূষণ বা ওয়াটার পলিউশন জলে ক্ষতিকারক অবাঞ্ছিত জীবাণু বা বস্তুর উপস্থিতির কারণে জলের ভৌত রাসায়নিক জৈব বৈশিষ্ট্য যদি পরিবর্তন ঘটে ফলে মানুষ এবং অন্যান্য জীব যদি ওই জল গ্রহণের অযোগ্য হয় তাহলে তখন সেই প্রকার জলে যে দূষণ সেটাকে জল দূষণ বলা হয় জল দূষণে যে সকল উল্লেখযোগ্য কারণগুলো লক্ষ্য করা যায় তার মধ্যে হলো কৃষিক্ষেত্রের বজ্র কৃষিক্ষেত্রের বর্জ্যর মধ্যে দুই প্রকার রয়েছে একটা হলো কৃষিজ সার যেমন কৃষিতে ব্যবহৃত অতিরিক্ত অজৈব সার যেমন সালফেট নাইট্রেট এই পঁচিশ শতাংশ বৃষ্টির জলের মাধ্যমে নদী পুকুর হ্রদে মেশে এবং জলকে দূষিত করা এইসব বস্তু জলে মেশার ফলে প্রচুর আনুবীক্ষণিক জীবের সৃষ্টি হয় ফলে অক্সিজেনের চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি বেড়ে যায় এছাড়া কীটনাশক বা আগাছানাশক স্প্রে করার ফলেও কিন্তু এই ধরনের লক্ষ্য করা এর মধ্যে রয়েছে ডিডিটি বিএইসি ম্যালাথিয়ন এন্ড্রিন এইগুলো যখন মাটি জলের সঙ্গে মিশ্রিত হয় তখন ধীরে ধীরে জল দূষণ ঘটায় এগুলোর মধ্যে সিসা আর্সেনিক পারদ জাতীয় ভারী ধাতু সালফাইড ক্ষতিকর নানা জৈব যৌগ মিশ্রিত থাকে এই সব কীটনাশকগুলো নোংরা জল বৃষ্টির জলের মাধ্যমে কৃষিক্ষেত্র থেকে জলাশয়ে এসে জল দূষণ সৃষ্টি করে এছাড়া জল দূষণের অপরটা উল্লেখযোগ্য কারণ হলো বিভিন্ন প্রকার জীবাণু যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া কৃমি প্রভৃতি রয়েছে এদের মল মূত্র হাসপাতালে বজ্র মাংস প্যাকিং চামড়া ইত্যাদি কারখানার বজ্র প্রাণীর বজ্র ইত্যাদি নর্দমার জলের মাধ্যমে জলাশয়ে জলে মেশে ফলে বিভিন্ন রোগের প্রচুর জীবাণু জলে মিশে জলের দূষণ ঘটায় এরপর যেনি জল দূষণের ফলে কী কী প্রকারের সমস্যা সৃষ্টি হয় বা জল দূষণের ফলাফল কি কি। প্রথমে হচ্ছে জল দূষণজনিত বিভিন্ন প্রকার রোগ তার মধ্যে কলেরা এটি ভীব্রীয় কলেরি নামক এক প্রকার ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগ বমি উদ্রাময় চাল ধোয়া জলন্যায় মলত্যাগ প্রভৃতি লক্ষণ দেখা যায় এছাড়া টাইফয়েড স্যালমোল্লা টাইফি নামক এক প্রকার ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগ সৃষ্টি হয় জ্বর মাথা ব্যথা প্রভৃতি লক্ষণ এর মধ্যে দেখা যায় এছাড়া জিয়ার এক প্রকার রোগ রয়েছে প্রোটোজোয়া ঘটিত রোগ উদ্রাময় পেটে ব্যথা প্রভৃতি লক্ষণ লক্ষ্য করা যায় আমাশয় জিআরডিয়াসের সঙ্গে যুক্ত এক প্রকারের রোগ অ্যামিবা বা বা এন্টামি বা হিস্টোলাইটিকা যে রয়েছে এই জীবাণুর ফলে এই প্রোটোজোয়ার ফলে সৃষ্টি হয় পোলিও রয়েছে পোলিও ভাইরাস এটিও কিন্তু জলের মাধ্যমেই ছড়ায় এটি একটা ভাইরাস এবং এই ভাইরাস ঘটিত রোগের ফলে শিশুরা পঙ্গু হয় এবং আর্সেনিকোসিস আর্সেনিক ঘটিত এক ধরনের সমস্যা বা জলের মধ্যে আর্সেনিকের মাত্রা বেশি থাকলে দেখা যায় আর্সেনিকোসিস রোগ হয় যার ফলে হাতে পায়ে কালো কালো ছোপ ছোপ দাগ হয় যাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ বা ব্ল্যাক ফুট রোগ জল দূষণের অপর একটি উল্লেখযোগ্য ক্ষতিকর দিক হচ্ছে ইউট্রিফিকেশান বা অতি অতিপৌষ্টিকতা এটি কি জিনিস না জমিতে ব্যবহৃত ফসফেট সার কাপড় কাচার ডিটারজেন্ট থেকে ফসফেট জলে মিশলে জলাশয়ে আবর্জনা ফেললে মাটি ক্ষয় পেয়ে মাটির উর্বর উপাদান জলে মিশলে ইউটিফিকেশন ঘটে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে শৈবাল বিষাক্ত হলে প্রচুর শৈবাল মারা গেলে বা জলের ওপর শৈবালের স্তর সৃষ্টি হলে জলে ও বা অক্সিজেনের মাত্রা কমে যায় এবং জলজ প্রাণীরা মারা যায় বিষাক্ত জল খেয়ে গবাদি পশুরা মারা যায় এই অক্সিজেনের ঘাটতির ফলে জলে মাছেদের মৃত্যু হয় এই ধরনের যে ঘটনা এটা হচ্ছে গিয়ে ইউটিফিকেশন বা অতিপৌষ্টিকতা পরবর্তী দূষণ হল মৃত্তিকা দূষণ বা সয়েল পলিউশন প্রথমে জেনে নিই কী কী কারণে মৃত্তিকা দূষণ বা সয়েল পলিউশন লক্ষ্য করা যায় অবাঞ্ছিত ক্ষতিকর জৈব রাসায়নিক পদার্থ মাটিতে মিশে মাটির স্বাভাবিক স্তর নষ্ট করে দিলে মাটির গুণগত অবক্ষয়কে মৃত্তিকা দূষণ বল এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে জীবাণু মাইক্রো অর্গানিজম। এর মধ্যে পৌর প্রতিষ্ঠানে আবর্জনায় আবর্জনা প্রক্রিয়াকরণে প্ল্যান্ট নিশ্চিত স্লাজে হাসপাতালের আবর্জনায় ব্যবহৃত সুজ সিরিঞ্জ ব্যান্ডেজ ইত্যাদি পোলট্রি পাখিদের মলে স্তূপিকৃত বজ্র বস্তুর মধ্যে রোগ সৃষ্টিকারী জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস কৃমি প্রোটোজোয়া ইত্যাদি লক্ষ্য করা যায় যার ফলে কিন্তু মৃত্তিকা দূষণ ঘটে এছাড়া গৃহস্থালী বজ্র পোস্ট পৌর প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের বজ্র প্রাণীদের মলমূত্র চিকিৎসা কেন্দ্রের বজ্র এর ফলেও মৃত্তিকা দূষণ ঘটে এছাড়া এডাভিক প্যাথোজেন বা এক ধরনের বিশেষ ধরনের প্যাথোজেন রয়েছে যারা মাটিতেই বসবাস করে এবং সংক্রমণ ঘটায় যেমন অ্যানথ্রাক্সের জীবাণু ব্যাসিলাস অ্যানথ্রাসিস এটি কিন্তু এক ধরনের এডাফিক প্যাথোজেন মৃত্তিকা দূষণের অপর একটি কারণ হলো রাসায়নিক বিভিন্ন পদার্থ বা কেমিক্যালস যেমন রাসায়নিক সার আগাছানাশক কীটনাশক প্রভৃতি মাটিতে ব্যবহার করা হলে মৃত্তিকায় দেওয়া হলে মৃত্তিকা দূষিত হয় প্লাস্টিক দ্রব্য পলিথিন জাতীয় বিভিন্ন ধরনের যে পদার্থ সেগুলো ব্যবহার করলে বা মাটিতে ফেলে দিলে সেগুলো মৃত্তিকাকে দূষিত করে এছাড়া সিসা ক্যাডমিয়াম পারদ আর্সেনিক প্রভৃতি ভারী ধাতু রয়েছে সেগুলোর দ্বারাও কিন্তু মৃত্তিকা দূষিত হয় মৃত্তিকা দূষণের ফলে সব থেকে বেশি প্রভাব পড়ে এর ফলাফল হিসেবে মানুষের উপর তো মানুষের উপর কী কী ধরনের প্রভাব দেখা যায় অর্থাৎ কী কী রোগ সৃষ্টি হয় না প্রথমেই যে রোগের কথা বলবো সেটা হলে গিয়ে টিটেনাস টিটেনাস রোগ এটা ক্লস্ট্রিডিয়াম টিটানি নামক এক ধরনের জীবাণু রয়েছে বা এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যার ফলে এই ধরনের রোগ সৃষ্টি হয় এরপর হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন রোগ এটি ক্লস্ট্রেডিয়াম পারফ্রিনজেন্স নামক একরকম ব্যাকটেরিয়া এই রোগ সৃষ্টি করে এরপর অ্যাসপারজিলোসিস রোগ সৃষ্টি করে অ্যাসপারজিলাস নামক এক প্রকারের এডাফিক জীবাণু স্পারজিলাসের সংস্পর্শে কর্ণকুহর শ্বাসনালী প্রভৃতি স্থানে সংক্রমণ ঘটে এরপর রোগটি হল গিয়ে অ্যাসকারিয়েসিস অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস নামক কৃমির দ্বারা এই রোগ সৃষ্টি হয় এছাড়া ভারী ধাতুযুক্ত দূষকজনিত মৃত্তিকা দূষণের ক্ষেত্রে মাটিতে বিভিন্ন ভারী ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায় যেগুলো মানুষের দেহে প্রবেশ করলে নানা রোগে সৃষ্টি হয়ে থাকে যেমন পারদ থেকে সৃষ্টি হয় মিনামাটা সিসা থেকে হয় ডিসলেক্সিয়া ক্যাডমিয়াম থেকে হয় ইটা ইটাই প্রভৃতি রোগ মৃত্তিকা দূষণের অপর অপর একটি খারাপ দিক হচ্ছে ফলাফল হিসেবে জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন খাদ্য শৃঙ্খল বরাবর নিচ থেকে ক্রমশ উচ্চতর পুষ্টি স্তরে কোনো দূষকের যদি ক্রমবর্ধমান সঞ্চয় লক্ষ্য করা যায় তাহলে সেই ঘটনাকে জীববর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন বলে যেমন ডিডিটি বা ডায়ক্লোরো ডায়ফিনাইল ট্রাইক্লোরো ইথেন আর্সেনিক পারদ টক্সাফেন প্রভৃতি দূষকগুলো প্রাণীদেহে ঘনত্ব বৃদ্ধি পেয়ে নানা রোগ সৃষ্টি করে জীববর্ধনের প্রধান যে কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দুটো কারণ হলো গিয়ে জৈব সঞ্চয়ন অর্থাৎ দূষক যে উপাদান সেগুলো জীব থেকে রেচিত না হয়ে দেহে সঞ্চিত হয় এবং দেহের ক্ষতি সাধন করে এছাড়া রয়েছে খাদ্য শৃঙ্খলে দূষকের প্রবাহ খাদ্য শৃঙ্খলের প্রতিটা পুষ্টি স্তরে দূষকের ঘনত্ব ক্রমপর্যায়ে বাড়তে থাকা যার ফলে কিন্তু জীববিবর্ধন বা বা ম্যাগনিফিকেশনের মতো একটা ঘটনা লক্ষ্য করা যায় এগুলো তো গেল বিভিন্ন প্রকার উল্লেখযোগ্য দূষণ কিন্তু এগুলো ছাড়াও অপর এক প্রকার দূষণ সম্পর্কে না বললেই নয় সেটি হলো গিয়ে শব্দ দূষণ বা নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশন মাত্রাতিরিক্ত শব্দ বা সহনশীল মাত্রা অতিক্রমকারী শব্দ যখন শ্রোতার কানের পক্ষে পীড়াদায়ক বা ব্যথাদায়ক শারীরিক ও মানসিক সাম্যাবস্থার ক্ষতি করে তখন তাকে শব্দ শব্দদূষণ বা নয়েজ বা সাউন্ড পলিউশন বলে শব্দের তীব্রতা সাধারণত সোনার মধ্যে যেটা সেটা হচ্ছে গিয়ে সিক্সটি ডেসিবেল তীব্রতা যদি এর থেকে বাড়তে শুরু করে যত বাড়বে তত কিন্তু ধীরে ধীরে শব্দ দূষণ লক্ষ্য করা যায় এরপর জেনে নিয়ে কারণ কী কী শব্দদূষণের কারণে প্রধান যে শব্দ শব্দদূষক সেটি হলো গিয়ে যানবাহন বা ভেহিকলস বাস লরি ট্যাক্সি মোটরবাইক প্রভৃতি দিন দিন এগুলোর সংখ্যা বেড়ে চলেছে তো এইগুলোর ইলেকট্রিক হর্ন থেকে বিকট আওয়াজ ট্রাফিক অঞ্চলে রাস্তা সংলগ্ন হাসপাতাল যেগুলো রয়েছে শিক্ষায়তন যেগুলো সেগুলোতে শব্দ দূষণ ঘটায় ট্রেনের বৈদ্যুতিক হুইসেল প্ল্যাটফর্ম এবং তৎসংলগ্ন অঞ্চলের মানুষের ওপর বা সেখানে যে বাড়িঘরগুলো রয়েছে স্টেশনের কাছাকাছি সেগুলোতে ভীষণভাবে প্রভাব ফেলে এগুলো ছাড়া রয়েছে শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরি সেই ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিও কিন্তু দূষণ ঘটায় শিল্প সংস্থা সাইরেনের শব্দ যেটা একশো চল্লিশ ডেসিবেলের মতো হয় টেক্সটাইল লুম চাবি পাঞ্চিং এই সকল যে প্রেস বা কারখানা রয়েছে সেগুলো আশি ডেসিবেলের মতো শব্দ সৃষ্টি করে এছাড়া নিউজ পেপার প্রেস যেগুলো সেগুলো একশো ডেসিবেলের মতো শব্দ সৃষ্টি করে যেগুলো কিন্তু ভীষণভাবে যন্ত্রণাদায়ক কলকারখানার যে গেট সেখানে মাইক লাগিয়ে মিটিং থেকে বিকটভাবে শব্দের সৃষ্টি হয় যেগুলো কিন্তু ভীষণভাবে শব্দ শব্দদূষণের কারণ এরপর হচ্ছে এর ফলাফল কি হতে পারে শব্দদূষণের ফলাফলের মধ্যে মানুষের ওপর ভীষণভাবে এর কিন্তু প্রভাব পড়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই কিন্তু তার মধ্যে থেকে বেশি ক্ষতিগ্রস্ত যে দুটো অংশ হয় তা এটা হলো একটা কান অবশ্যই এবং অপর একটি অংশ হলো গিয়ে বা অপর একটি অঙ্গ হলো গিয়ে হৃৎপিণ্ড আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি মানুষের অন্যান্য আরও অংশও ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্কেও প্রভাব ফেলে স্ট্রেস দেখা যায় কিন্তু তার মধ্যেও এই দুটো যে অঙ্গের কথা বললাম এই দুটো অঙ্গে কিন্তু সবথেকে বেশি পরিমাণে ক্ষতি হয় কানের মধ্যে একশো ডেসিবেলের বেশি শব্দে দীর্ঘদিন কোনো শ্রমিক যদি কাজ করে তাহলে সে কিন্তু বধির হয়ে যায় একশো ষাট ডেসিবেলের তীব্রতায় কানের পর্দা ফেটে যায় যারা ট্রেনের ড্রাইভার হন বা ট্রেনের ইয়েতে যারা দীর্ঘদিন কাজ করেন তারা ওই হুইসেলের শব্দ শুনে শুনে নির্দিষ্ট বয়স হওয়ার আগেই কিন্তু তাদের কানের যে শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তার কারণই হচ্ছে ওই হুইসেলের আওয়াজ এই হুইসেলের আওয়াজ কিন্তু অনেকটাই বেশি ট্রেনের ক্ষেত্রে এছাড়া হচ্ছে গিয়ে প্রাণীদের ওপর আচ্ছা হৃৎপিণ্ডের প্রভাবটা বলা হল না হৃৎপিণ্ডের মধ্যে দীর্ঘস্থায়ী বিকর যদি আওয়াজ হয় তাহলে রক্তচাপ ও হৃদস্পন্দনের যে হার সেটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং রক্তে ক্যালসিয়াম ও গ্লুকোজের মাত্রা হ্রাস পায় খুব জোরে জোরে যেগুলো এখন আজকালকার দিনে যে বক্স বাজানো হয় সেই বক্সের কাছে গিয়ে দাঁড়ালে আমরা অনুভব করতে পারবো যে হার্টের জায়গাটা যেন অতিরিক্ত পরিমাণে ব্লাড পাম্প করছে তো এইভাবে অনেকক্ষণ যদি সেই শব্দের মধ্যে দাঁড়ানো হয় তাহলে রক্তচাপ হিস্পন্দনের হার বেড়ে গিয়ে ক্যালসিয়াম এবং গ্লুকোজের মাত্রা কিন্তু ধীরে ধীরে বডিতে হ্রাস পাবে এরপর মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণীর ওপরেও কিন্তু এই শব্দ শব্দদূষণের প্রভাব লক্ষ্য করা যায় পশু পাখিরা যেমন শব্দময় শহর ছেড়ে অরণ্যে আশ্রয় নেয় প্রাণীদের ও পাখিদের প্রজননের হার কমে যায় ফলে তাদের বিলুপ্তির সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু বাড়ে মাছ থেকে শুরু করে পাখি থেকে শুরু করে ছোট যে কোনো প্রাণী তার প্রত্যেকের প্রত্যেকেরই কিন্তু এই শব্দদূষণ বা নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশন যেটাই বলি না কেন ভীষণভাবে ক্ষতি সৃষ্টি করে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই কিন্তু তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দূষণ বা পলিউশন সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার প্রচেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো কোনো প্রকার প্রশ্ন থাকলে ভিডিও রিকোয়েস্ট থাকলে তোমরা এই ভিডিওর নিচে নির্দিষ্ট কমেন্ট সেকশনে বা ভিডিওটি কেমন লাগলো তা জানানোর জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করো আর এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করো যাদের উদ্দেশ্যে তৈরি করা তাদের কাছে যেন খুব সহজে এটি পৌঁছে যায় ছাত্রছাত্রীরা এর থেকে ভীষণভাবে হেল্প পায় আর চ্যানেলে এই ধরনের ভিডিওর জন্য নলেজেবেল এডুকেশন রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে যখনই ভিডিও আপলোড হয় সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং একটাও ভিডিও মিস না হয় প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ